আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ঘুমানোর আগে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। সম্মানিত প্রিয় বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে বলবো, যদি কেউ শেষ রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তে পারেন এমন সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই আপনি শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ নফল একটা নামাজ, কেউ কেউ এটাকে সুন্নত বলেন। হ্যাঁ, অবশ্যই এটা নফল নামাজ, সুন্নত নয়। যদি কেউ পড়েন তো অবশ্যই ভালো, প্রশংসনীয়। তবে কারো যদি ঘুম থেকে ওঠার সম্ভাবনা না থাকে, সারাদিন কাজ করেন, সারাদিন চাকরি বাকরি করেন, সারাদিন টেনশনে থাকেন, যদি উঠতে না পারেন এমন অবস্থায় সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য উচিত হচ্ছে আপনি ঘুমাতে যাওয়ার পূর্বে অবশ্যই দুই রাকাত নামাজ পড়ে ঘুমাবেন। তাহলে কোন কোন হাদিস থেকে বোঝা যায় এটাও তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ না পড়া থেকে তো আপনি পড়তেছেন আগে, তাই না? এই জন্য না পড়ার থেকে পড়া ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘুমানোর আগে দুই রাকাত নামাজ কমপক্ষে পড়ে ঘুমানোর তৌফিক দান করেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।